Hello friends, welcome back to my channel. প্রেগনেন্সি কনসিভ হলে কতদিন পর আপনার শরীরে প্রেগনেন্সির লক্ষণ প্রকাশ পাবে অর্থাৎ আপনি যদি গর্ভবতী হন তাহলে আপনার শরীরে গর্ভধারণের লক্ষণগুলো কতদিন পর প্রকাশ পাবে এবং কি কি লক্ষণ আপনার প্রকাশ পাবে তো ফ্রেন্ডস ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনি যদি প্রেগনেন্সি কনসিভ করেন তাহলে পিরিয়ড মিস হওয়ার আগেই আপনি জেনে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন রেড সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের বেল নোটিফিকেশান অন করে অলে সেট করে দিন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনি যদি গর্ভধারণ করেন তাহলে কিন্তু ফার্স্ট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার স্তনের পরিবর্তন আপনি লক্ষ্য করবেন আপনার পিরিয়ড সাইকেলের মাঝামাঝি সময় যখন ওভুলেশন হবে ওভুলেশনের পরই তো আপনার প্রেগন্যান্সি কানসিভ হবে শুক্রাণু মনের মিলন হবে তো সেই সময় থেকে অর্থাৎ ওভুলেশন থেকে আট থেকে দশ দিনের মধ্যেই কিন্তু আপনার ভ্রূণ জ্বরের দেয়ালে অ্যাটাচ হবে তো ফ্রেন্ডস সেই সময় কিন্তু আপনার স্তন ভারী মনে হবে অনেক বেশি কোমল মনে হবে সামান্য ব্যথা অনুভবও করতে পারেন আপনি আপনার ব্রেস্টের কোনো পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি প্রেগনেন্সি কনসিভ করেছেন নেক্সট হচ্ছে আপনার বারবার প্রস্রাব হবে কারণ যখন আপনার প্রেগনেন্সি কনসিভ হয় ভ্রূণ যখন জ্বরে উদ্দেহলে অ্যাটাচ হয় সেই সময়ে কিন্তু আপনার জরায়ু বেড়ে যায় এবং ভ্রূণের সাথে প্লাসেন্টাও তৈরি হয় এবং ব্লাড সার্কুলেশন অত্যান্ত বেড়ে যায় কারণ এসিজি হরমোন প্রডিউস হয় ইস্ট্রোজেন প্রজস্টর হরমোনের মাত্রা বাড়ে ফলে আপনার কিডনির কিন্তু ব্লাড ফিল্টার করার কাজ বেড়ে যায় সুতরাং কিডনি যত বেশি পরিমাণে ব্লাড ফিল্টার করবে ততই কিন্তু আপনার প্রস্রাবের পরিমাণ বেড়ে যাবে এবং জরায়ুর সাইজ তো বেড়ে যাচ্ছে ফলে জরায়ুর চাপ কিন্তু আপনার প্রস্রাবের থলিতে পড়ছে ফলে বারবার প্রস্রাব অনুভূত হওয়া এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার এটা কিন্তু গর্ভধারণের প্রথম দিকের একদম সুস্পষ্ট একটা লক্ষণ নেক্সট হচ্ছে ক্লান্তি আপনি যদি সারাদিন অনেক বেশি পরিশ্রম করেন তাহলে তো একটা ক্লান্তিভাব ভাব আপনার মধ্যে চলে আসবে আপনি কোনো কাজ না করেও যদি সারাদিন আপনার ক্লান্ত বোধ হয় অনেক বেশি উইকনেস ফিল করেন যদি আপনি তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারেন যে প্রেগনেন্সি ক্যান্সিভ করেছেন কারণ কোনো কারণ ছাড়া যদি সারাদিন আপনি ক্লান্ত থাকেন সেটা কিন্তু গর্ভধারণের একটা লক্ষণ হতে পারে নেক্সট হচ্ছে ব্লাডখরণ এবং খিচ অনুভূত হওয়া ইমপ্লান্টেশনের সময় অর্থাৎ ভ্রুনটি যখন জরায়ুতে অ্যাটাচ হবে সেই সময়ে কিন্তু অনেকের ব্লাড খরণ হয় এবং পিরিয়ড ডেট থেকে সেটা এক সপ্তাহ দশ দিন আগে হয় যদিও ব্লাড খরনটা অনেকে কিন্তু এটাকে পিরিয়ডসের ব্লাড ভেবে ভুল করেন তো ফ্রেন্ডস আপনার পিরিয়ড ডেট থেকে এক সপ্তাহ দশ দিন আগে যদি সামান্য পরিমাণ ব্লাড খরণ হয় এক দু ফোঁটা এবং এক থেকে দুই দিনের জন্য তাহলে কিন্তু আপনি প্রেগনেন্সি কনসিভ করেছেন ধরে নিতে পারেন এবং এর সাথে আপনার খিচ অনুভূত হবে আপনার তল পেটে টান অনুভূত হতে পারে সামান্য ব্যথা অনুভূত হতে পারে নেক্সট হচ্ছে খিদে বেড়ে যাবে এবং অরুচি ভাব চলে আসবে খাবার প্রতি তো ফ্রেন্ডস যখন আপনি প্রেগনেন্সি কানসিভ করেন তখন কিন্তু আপনার মেটাবলিক রেট বেড়ে যায় ফলে বারবার কিন্তু আপনার ক্ষুধা পাবে কিন্তু খাবার প্রতি অরুচি ভাব আপনার চলে আসবে আপনি খেতে পারবেন না খেতে আপনার ভালো লাগবে না আর একটা ব্যাপার অনেকের লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গন্ধের প্রতি একটা সংবেদনশীলতা অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রজেস্ট্রন হরমোন বেড়ে যাওয়ার কারণে কিন্তু গন্ধের প্রতি সংবেদনশীলতা এটা লক্ষ্য করা যায় আরেকটা বিষয় হচ্ছে বমি বমি ভাব বমি বমি ভাবটা কিন্তু আপনার এইসিজি হরমোন প্রডিউস হওয়ার কারণে এই লক্ষণটা প্রকাশ পায় আসলে যখনই আপনার ভ্রণ গঠন হবে জ্বর দেওয়ালে অ্যাটাচ হবে এবং প্লাসেন্টা গঠন হবে প্লাসেন্টা মানে গর্ভ তো গর্ব ফুল থেকে কিন্তু বিটা এইসিজি হরমোন প্রডিউস হবে আর সেই বিটা এইসিজি হরমোনের কারণে কিন্তু আপনার বমি বমি ভাবটা বেড়ে যাবে এছাড়াও যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার গলা শুকিয়ে যাবে বারবার জল তেষ্টা পাবে এবং আপনার পেট ফোলা মনে হবে পেট ফোলা ফোলা মনে হবে অথচ আপনার ক্ষুধা অনুভব হবে এবং আপনি খেতে পারবেন না তো ফ্রেন্ডস এই সমস্ত সিমটমসগুলো আপনি লক্ষ্য করবেন আপনার পিরিয়ড ডেট আসার এক সপ্তাহ আগে তো পিরিয়ড ডেট আসার আগে যদি এই সমস্ত লক্ষণগুলো আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে কিন্তু আপনি নিশ্চিত গর্বধারণ করেছেন তবে অনেক মহিলাদের ক্ষেত্রে কিন্তু রকম লক্ষণ প্রকাশ পায় না তারা যখন পিরিয়ড মিস করেন তখন প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম হন তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য